Assalamualaikum, my lovely viewers. Welcome to my channel, Lee Food Book. আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ি ফিরনি। ভিউয়ার্স, আজকের এই রেসিপির জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি যেন আমি তৈরি করে দেখাই, তাই আজকে আমি এটা সবার জন্য তৈরি করে দেখাবো। এর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি এখানে। আমি এখানে ফিরনি তৈরি করার জন্য 150 গ্রাম পোলাও চাল নিয়েছি, আধা ভাঙা, আর দুধের মধ্যে আমি ভিজিয়ে রাখছি 2 ঘন্টা। আর সাথে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে কেটে সাথে ভিজিয়ে রাখছি। এখানে আমি পেস্তা বাদাম ব্লান্ড করে দুধের সাথে মিক্স করে রাখছি, পরে আমি এটাকে ইউজ করব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ নিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। আমি ফিরনি তৈরি করার জন্য এখানে 1 কাপ চিনি নেব। আমি ঘি নেব 1 চা চামচ। আমি ফিরনি তৈরি করার জন্য 1 লিটার দুধ নিয়েছি। আমি দুধটাকে ফ্রাই প্যানে দিয়ে অনেকক্ষণ জ্বালাবো আর নাড়তে থাকবো যেন লেগে না যায়। আমি দুধের মধ্যে 1টা তেজপাতা, 2 পিস দারচিনি আর এলাচ দিয়েছি 3 পিস, আর নাড়তে থাকবো যেন লেগে না যায়। দুধটা বলক এসে গেছে, এখন আমি চালের মিশ্রণটা দিয়ে দিব। আর চালের মিশ্রণটা দেওয়ার পরে আমি এটাকে নাড়তে থাকবো যেন লেগে না যায়। আমি এখন তেস্তা বাদামের মিশ্রণটা দিয়ে দিব। আমি এখন চিনি দেব, আর চিনিটা আমি 1 কাপ নিয়েছি। আর চিনিটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়ব। এখন আমি কিশমিচি দিয়ে দিলাম। আমি এখন এখানে ফ্লেভারের জন্য কেওড়ার জল দেব, আর এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর সাথে আমি 1 চামচ ঘি দেব। আর ঘিটা আমি ইউজ করেছি, ঘিটা আর কেওড়ার জল আমি নামানোর 2-3 মিনিট আগে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরনিটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল বাসায় বিয়েবাড়ি ফিরনি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।